বন্ধুরা, আমার হাতে যে একটি পিপিসির পাইপের বোর্ড দেখতে পাচ্ছেন, সেই বোর্ডটি দিয়ে একটি সিলিং ফ্যানের পাখা তৈরি করব। কিভাবে পাখা তৈরি করতে হয় দেখুন। আমি আগে থেকে একটি সুন্দর করে পাখা কেটে রেখেছি। আপনারা চাইলে এরকমভাবে পাখা তৈরি করে রাখতে পারেন। আমি একটি তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পাখা বানাতে হয়। আমাদের পাখাটি লম্বার দিকে আছে 10 ইঞ্চি এবং ওসারের দিকে আছে 3 ইঞ্চি। আমরা এখন সুন্দর করে কেটে নেব। সুন্দর করে কাটার পর আপনারা কাঠ ঘষার শীষ কাগজ দিয়ে ঘষে নিতে পারেন, তাহলে ফিনিশিংটা একটু ভালো হবে, পাখা দেখতেও খুব সুন্দর হবে। দেখুন কিভাবে কেটে নিচ্ছি। এরপর আমি এই সাইডগুলো কেটে নিচ্ছি। দেখুন 2 মোড়া থেকে আমি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে কেটে ফেলে দিচ্ছি, আর মাঝখানে আমি 1 ইঞ্চি রেখে দিচ্ছি। আপনারা কাটার পর খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নেবেন। তো আমি ফিনিশিং দেওয়ার জন্য এন্টি অথবা ছুরি ব্যবহার করতে পারেন। আমি একটি ব্যবহার করছি এন্টি। এরপর স্কেল দিয়ে আপনারা নিচের দিকে 1.25 ইঞ্চি নেবেন, আর সামনের অংশটিতে 1/2 ইঞ্চি পরিমাণ নেবেন। নেওয়ার পর আপনারা খুব সুন্দরভাবে এটাকে দাগ দিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে দাগ দিয়ে নিয়েছি। আমার যে দাগ আছে এই দাগ পরিমাণ পর্যন্ত আমি বাঁকা করে নেব। তো আমি এভাবে আরও দুটি পাখা বানিয়ে রেখেছিলাম, মোট 3টি। আমি এখন এই দাগ সই হিট দিয়ে এটাকে বাঁকা করে নেব। দেখুন আমি কিভাবে বাঁকা করে নিচ্ছি। আপনারা হিটটি একটি গ্যাস লাইট দিয়ে দিতে পারবেন। দেখুন স্কেল রেখে আমি টেনে বাঁকা করে নিচ্ছি। এইভাবে আপনারা বাঁকা করে নেবেন। দেখুন আমি এইভাবে বাঁকিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর হয়েছে বাঁকানো। আপনারা এইভাবে বাকি নেবেন। তা আমি এ দুটি বাকি নিয়ে ফিরে আসছি। দেখুন আমার কিন্তু 3টি পাখাই কিন্তু বাঁকা করে হয়ে গেছে। আর বাঁকা না করলে কিন্তু আপনাদের সিলিং ফ্যানে বাতাস লাগবে না। এরপর লাগবে আপনাদের এরকম একটি প্লাস্টিক বোমের ঢাকনা। দেখুন আমি একটি প্লাস্টিক বোমের ঢাকনা নিয়েছি, এটা আমি ব্যবহার করব সিলিং ফ্যানের বডি হিসেবে। আরেকটি প্লাস্টিকের বোট আমি কেটে রেখেছি এই মাপে। দেখুন এই প্লাস্টিকের ঢাকনার মাপে একটি প্লাস্টিকের বোট আমি কেটে রেখেছি, এবং মাঝখান দিয়ে আমি একটি ছিদ্র করে রেখেছি। আপনারা খুব সুন্দরভাবে দাগ দিয়ে
ছিদ্রটি করে নেবেন যেন ছিদ্রটি মাঝখানে হয়। এরপর আমি একটি পুলি ব্যবহার করব মোটরটি লাগানোর জন্য। আপনারা একটি পুলি ব্যবহার করতে পারবেন অথবা যে কোনো উপায়ে লাগিয়ে নিতে পারবেন। আমি একটি স্ক্রু দিয়ে লাগিয়ে নিচ্ছি পুলিটি। দেখুন খুব সুন্দরভাবে লাগিয়ে নেবেন। এরপর আমি একটি সুপার গ্লু দিয়ে লাগিয়ে নেব যেন খুলে না আসে। খুব ভালোভাবে সুপার গ্লু দিয়ে নেবেন। এরপর আপনারা এইভাবে লাগিয়ে নিতে পারেন অথবা নাও লাগিয়ে নিতে পারেন। তা আমি পরে লাগিয়ে নেব। আমি এখন আগে পাখাগুলো লাগিয়ে নেব। আমি পাখাতে সুপারগুলো ব্যবহার করব যেন সুপারগুলো থাকলে পাখাগুলো ছুটে আসে না। দেখুন খুব সুন্দরভাবে সুপারগুলো দিয়ে নেবেন। আমি একটু বেশি করে নিয়েছি, আপনারা চাইলে একটু বেশি করে নিতে পারেন। দেখুন আমার পাখার লাগানো কিন্তু এখন শেষ। একটি পাখা আমি খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম। আপনারা এইভাবে লাগাবেন। দেখুন আমি পাশাপাশি তিনটা পাখা রেখে দিচ্ছি। রাখার পর খুব সুন্দরভাবে দাগ দিয়ে নেব যেন আমার পাখাগুলো আমি মাপ মতন রেখে দাগ দিয়ে নিচ্ছি। আমি এইভাবে পাখাগুলো বসে নেব। আমি সুপারগুলো দিয়ে নিচ্ছি আবারও। সুপারগুলো দিয়ে লাগালে খুবই ভালো হয়, ছোটার খুবই সম্ভাবনা কম থাকে। আপনার খুব সুন্দরভাবে দাগে দাগে রেখে লাগিয়ে নেবেন। দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম দুটি পাখা। এখন তিন নম্বর পাখাটিও আমি লাগিয়ে নেব। আপনারা দাগে দাগে ফেলে আঠা লাগিয়ে নেবেন। তিনটা পাখাই কিন্তু আপনার একসঙ্গে একসমান থাকতে হবে। দেখুন আমার কিন্তু তিনটি পাখাই লাগানো হয়ে গেছে। আমি কিন্তু খুব সুন্দরভাবে তিনটি পাখা লাগিয়ে নিয়েছি। খুবই সুন্দর হয়েছে আমার পাখা তিনটি লাগানো। আপনারাও এভাবে লাগিয়ে নেবেন। আমি এখন এই বডিটি লাগাবো। দেখুন বডিটি খুব সুন্দরভাবে বসে নেবেন। বসানোর পর খুব সুন্দরভাবে সুপারগুলো দিয়ে নেবেন যেন বড়ি দিয়ে আটা দিয়ে খিস না হয়। ভালোভাবে লাগিয়ে নেবেন কারণ এই ফ্যানটি অসাধারণ সুন্দর হবে। দেখুন কিভাবে ঘুরছে হাতের উপরে। আমরা এখন একটি 12 ভোল্টের মোটর লাগিয়ে নেব। এই 12 ভোল্টের মোটরটি আপনারা খুব সুন্দরভাবে লাগিয়ে নেবেন। দেখুন আমি কিন্তু পুলির ভিতর দিয়ে একটি স্ক্রুড্রাইভার দিয়ে টাইট দিয়ে নিচ্ছি। খুব শক্ত করে টাইট দিয়ে নেবেন যেন ছুটি না আসে। দেখুন কিভাবে ঘুরছে। দেখুন এখানে বাতাসও খুবই ভালো হবে, হাওয়াটা খুবই বেশি হবে। আমরা একটি পাইপ দিয়ে
মটরটিকে ঢেকে দিচ্ছি, নিচে একটু ফাঁক রেখে সুপার গ্লু দিয়ে নিচ্ছি যেন বডিটির সাথে আমাদের এই পাইপটি লেগে না যায়। ওই জন্য আমরা একটু নিচে ফাঁক রেখে সুপার গ্লু দিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু আঠাটি লাগানো হয়ে গেছে, খুব শক্ত হয়েছে। এখন আমরা একটু ওয়াও, দেখুন হাতের উপরে কিন্তু খুব জোরে ঘুরছে। আমরা এখন একটি ক্লিপ লাগিয়ে নিচ্ছি, ফ্যানটি ঝুলানোর জন্য একটি ক্লিপ লাগিয়ে নিচ্ছি। পাইপের দুই পাশে দুটি ফুটো করে নিয়েছি এবং ওর সাথে একটি ক্লিপ লাগিয়ে নিলাম। দেখুন এই ফ্যানটি এখন ঝুলানোর জন্য রেডি হয়ে গেছে। এখন আমাদেরকে এই ফ্যানটি পরীক্ষা করে দেখতে হবে যে ফ্যানটি ঘোরে কি না। আমরা ঝুলানোর আগে নিচে একটু পরীক্ষা করে দেখব। তার জন্য আমি এই পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করছি। আর এই পাওয়ার সাপ্লাইটি কীভাবে বানিয়েছি আমার আগের ভিডিওতে পেয়ে যাবেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিন। আমাদের এই ক্লিপ দুটি লাগিয়ে নিতে হবে। আমরা পজিটিভ লাগালাম, নেগেটিভ লাগালাম এবং পজিটিভ লাগালাম। আমরা এখন পাওয়ার দেব। দেখুন আমাদের 12 ভোল্ট সুইচটি দেওয়া হয়ে গেছে। এখন আমরা ফ্যানের সাথে নেগেটিভ পজিটিভ লাগিয়ে দেখব ঘুরে কি না। দেখুন কীভাবে ঘুরে উঠছে, এভাবে দেখানো সম্ভব নয়। আমি ফ্যানটি হাতে ধরে আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন ফ্যানটি কি জোরে ঘুরছে, দেখুন অসাধারণ বাতাস লাগছে। ওয়াও, খুবই স্পিড দেখছি এই ফ্যানটির, বাতাসও প্রচুর, খুবই সুন্দর। আমরা এই ফ্যানটি এখন উপরে ঝুলি আপনাদেরকে দেখাচ্ছি বাতাসটি কীরম হয় আর কীরকম লাগে এই বাতাসটি। দেখুন আমরা ফ্যানটি ঝুলি দিয়েছি, ফ্যানটি খুব জোরে ঘুরছে, অসাধারণ জোরে ঘুরছে ফ্যানটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন ফ্যানটি আমরা ক্যামেরাটি নিচ থেকে ধরে ফ্যানটি দেখাচ্ছি, কত সুন্দর ফ্যানটি দেখতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এরকম ফ্যান বানাতে চাইলে ভিডিওটি দেখে দেখে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটিতে লাইক দেবেন নতুন ভিডিও দেখার জন্য।